বিধানসভার দ্বাদশ অধিবেশনে ফটিকরায়ের বিধায়ক সুধাংশু দাসকে দেখা যায় বেশ সক্রিয় ভূমিকায়। সোমবার ছিল অধিবেশনের দ্বিতীয় দিন। এদিন বিধায়ক সুধাংশু দাস জানতে চান, এটা কি সত্যি যে ফটিকরায় বিধানসভার অন্তর্গত কাঞ্চনবাড়িতে একটি ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন করা হয়েছে, ছিল ওনার প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন তিনি জানতে চান, ফায়ার সার্ভিস স্টেশনের নিজস্ব দালান বাড়ি কবে নাগাদ নির্মাণ করা হবে বলে আশা করা যায়। স্যার, আমার বিধানসভা কেন্দ্র প্রায় 21টি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত, তার মধ্যে একটি 22টি টোটাল, একটি রয়েছে কৈলাসহর পিএস এর আন্ডার। তো 17টা গ্রাম পঞ্চায়েতের মধ্যে একটি পিএস রয়েছে, তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট জায়গা যেটা ডেমডুম আমার বিধানসভা কেন্দ্রের এলাকায় রয়েছে, যেটা সাইকার সাথে যুক্ত। তার পাশাপাশি ওয়েস্ট কাঞ্চনবাড়ি, কাঞ্চনবাড়ি, মশাউলি, ওয়েস্ট মশাউলি, লালঝুড়ি, লক্ষ্মীপুর, রাধামাধবপুর, এর বাইরেও আরেকটা আমাদের নেপালটিলা বায়া যে বর্ডারটা রয়েছে, এটা আমার বিধানসভা কেন্দ্রের মধ্যে পড়ে। কিন্তু ওই সমস্ত এলাকাতেই কোনো পুলিশ ফাঁড়ি না থাকার কারণে, যেহেতু একটা মাত্রই থানা আমার বিধানসভা কেন্দ্রে, তো প্রায় ফটিকরায় থেকে লালঝুড়ি কিংবা ডেমডমের ডিস্টেন্স প্রায় কোথাও 25 কিলোমিটার, কোথাও 20 কিলোমিটার, কোথাও 16 কিলোমিটার, এরকম বিভিন্ন ডিস্টেন্সে রয়েছে। আর পুলিশ স্ট্রেংথ যেটা আমাদের রয়েছে, অনেক জায়গাতে গাড়ির শর্টেজ রয়েছে, স্বাভাবিক কারণে অনেক ইনসিডেন্ট, সেই বিশেষ করে ডেমডুম এলাকায়, লালঝুড়ি এবং কাঞ্চনবাড়ি, ওয়েস্ট কাঞ্চনবাড়ি এলাকায় অনেক ইনসিডেন্ট প্রায় সময় ঘটে থাকে। রাজ্যের বিভিন্ন জায়গাতে যদি কোনো রকমের সমস্যা হয় তো দেখা যায় ডেমডুমে প্রায় সময় ঝামেলা হয়। তো এটা আমার ফটিকরায় থেকে এটা কভার করাটা খুব কষ্ট হয়। আর এটা আমার একটা প্রি কমিটমেন্টও ছিল ইলেকশনের আগে, ওই এলাকার মানুষের জন্য অনেক ক্রাইমও দেখা যাচ্ছে, এখানে দিনের পর দিন বাড়ছে, কন্টিমেট লিকার বা অন্যান্য দিক দিয়ে খুব বেশি এখানকার গুরুত্ব দেখা যায় বেশি, বা মানুষ এটার সাথে যুক্ত হয়। তো এখানে যদি একটা আউটপোস্ট স্থাপন করা যায়, এটা অনেক বেশি উপকৃত হবে। এর বাইরেও স্যার, আমার মনে আপনাকে অবগত করা উচিত, এটা বিশেষ করে 2018-এর পরে আমি যখন বিধায়ক হয়ে বিধানসভায় আসি, তো আমি তখন একটা এটা ইস্যু রেখেছিলাম। তার পরবর্তী সময় দপ্তরের পক্ষ থেকে গিয়ে সেখানে জমি অধিগ্রহণের জন্য জায়গা দেখা হয়েছে, এটা সমস্ত ডিটেলস রিপোর্টও তৎকালীন সময়ে ডিজিপির কাছে পাঠানো হয়েছিল, এসপি এসডিপিও সবাই ভিজিট করেছিল এটা, এবং ওই এলাকার মানুষ জানেন যে ওইখানে একটা আউটপোস্ট স্থাপন হবে। তো আমি আবার আপনার মাননীয় স্পিকারের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করব, বিধানসভা নির্বাচনের আগে এই আউটপোস্ট যদি সেখানে স্থাপন করা হয়। জমি অলরেডি চিহ্নিত করা আছে, জমি দেখা আছে, শুধুমাত্র একটা স্যাংশনের প্রয়োজন আছে। তো এখানে যদি হয় এবং বর্তমান যেটা মানে থানার যেটা স্ট্রেংথ আছে, সেখান থেকে কিছু মানে কি বলে ম্যান পাওয়ার দিয়ে সেখানে করা যেতে পারে। তো এটা আবার বিবেচনা করে দেখার জন্য আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে অনুরোধ জানাচ্ছি। এই ধরনের নানান গঠনমূলক কাজ নিয়ে কথা বলে, যেমন একদিকে ওনার নিজের বিধানসভা কেন্দ্রে ওনার মান বাড়িয়েছেন, তেমনি রাজ্যবাসীর নজরও কেড়েছেন তিনি। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।